দাদা তুমি শুনছো তোমার জমি থেকে জমি বংশ মাটি থেকে কেন রক্ত অন্তর্জামী ভগবান তিনি কি বললেন আস্তে আস্তে মাথাটাকে তুলে নিচের দিকে তাকিয়ে দেখলেন যে সত্যি তো আমি কাঁদছি আমার জমি থেকে জল বংশ মাটি থেকে কেন রক্ত বাবা অন্তর্জামী ভগবান তিনি অন্তরে সব জানেন ভগবান আস্তে আস্তে তিন ধনুকটা তুলেছে যে তিন ধনুকটা মাটিতে রেখেছিল ওই তিন ধনুকটা খুলতে দেখছে তিন ধনুকের নিচে বাবা একটা ব্যাঙ চাপা পড়ে আছে ব্যাঙ মানে কি ব্যাঙ মানে নে নে অত্যন্তজি বর্ষাকালে ডাকে না ব্যাঙ ব্যাঙ করে ওই ব্যাঙ চাপা দিয়েছে প্রভু রামচন্দ্র তিন ধনুক দিয়ে তা তিন ধনুকে যখন তিন ধনুক লেগে ব্যাঙের পেটটা ফেটে গিয়েছে प्रभु रामचंद्र चापा दिल परवर्ती प्रभु गुरुदेव বাম চরণে আছে গুরুদেব আর
ডান চরণে আছে শিষ্য, এই গুরু শিষ্য দুজনে কি করেছে বাবা দেখুন, এই দুজনকে ভগবান বুকে করে নিয়ে আস্তে আস্তে চলেছে, লক্ষ্মণ ছোট্ট গোপাল চলেছে রাধা রানীর কাছে, কেমন ভাবে যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছে মা, ছোট্ট গোপাল যাচ্ছে ছোটি ছোটি মাইয়া, ছোটি ছোটি মাইয়া, ছোট সমীর Oh,